শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে পুত্রবধূকে জড়িয়ে ধরে শাশুড়ি বললেন, তোমারও করুণা হোক। এবার যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানিয়ে ইসরায়েলি জাহাজ অবরোধ করলেন আমেরিকার জনগণ। আবারও ইরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। সবাই পেতে মরিয়া তুরস্কের বিস্ময়কর ড্রোন। আফগান শান্তি চুক্তি না হলে পাশের দেশও বিশৃঙ্খলা দেখা দেবে বললেন ইমরান খান। সৌদি আরবই ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা। এবং সবশেষ থাকছে, ইরানের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা হওয়ায় বাড়ির একটি ঘরে আইসোলেশনে থাকতেন শাশুড়ি। সেখানে তাকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছিল, তবে পরিবারের অন্য সদস্যরা তাকে এড়িয়ে চলতেন। ঘরে একা থাকতে থাকতে ক্লান্ত হন শাশুড়ি। ফলে একদিন পুত্রবধূর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমি মরে গেলে তোমরা ভালো থাকতে চাও, তোমাদেরও করোনা হোক। তেলেঙ্গানার রাজান্না জেলার থিমাপুর গ্রামের এমন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কলকাতার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার এই খবর দিয়েছে। 20 বছরের ওই গৃহবধূ সংবাদ মাধ্যমকে বলেছেন, কয়েকদিন আগে করোনা হওয়ায় শাশুড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে চলছিল পরিবারের সবাই, কিন্তু শাশুড়ির বিষয়টা পছন্দ হয়নি। তাই পুত্রবধূকে জড়িয়ে ধরে তিনি বলেছেন, তোমাদেরও করোনা হোক। ঘটনার পরেই অবশ্য ছেলে এবং ছেলের বউ মিলে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেন শাশুড়িকে। কয়েকদিন পরে পরীক্ষা করে দেখা যায় পুত্রবধূরও করোনা পজিটিভ। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের কর্মীরা একটি ইসরায়েলি শিপিং লাইনের জাহাজকে যুক্তরাষ্ট্রের বন্দর নগরগুলোতে তাদের মাল খালাস করতে দেয়নি। অসংখ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার জন্য তারা এই কর্মসূচি দেন। বুধবার দ্য আরব রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন সেন্টারের নামের একটি সংগঠন এই কর্মসূচি নিয়েছে এবং তাতে নেতৃত্ব দিয়েছে। সংগঠনটির সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে ইমেলের মাধ্যমে বলেন, তাদের কর্মসূচি হলো জাহাজ অবরোধ করা। এই কর্মসূচির আওতায় সফলতার সাথে ইসরায়েলের জাহাজ কোম্পানির জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিস লিমিটেডের একটি পণ্যবাহী জাহাজকে ক্যালিফোর্নিয়ার ওয়াকল্যান্ড থেকে বিতাড়িত করেছে তারা। ইসরায়েলের জাহাজ কোম্পানি জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিস লিমিটেড বিশ্বের 10তম বৃহৎ শিপিং কোম্পানি। তারা সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে ইমেলের মাধ্যমে বলেছেন, তাদের জাহাজ করতে দেয়নি কিন্তু কোনো কারণ উল্লেখ করা হয়নি। ওকল্যান্ড বন্দরে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় বেশি সময় লাগছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আমাদের দূর প্রাচ্যে যেতে হবে, তাই আর কোনো অঘটন না ঘটে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্য একটি বন্দরে আমাদেরকে ডাকা হবে। ইরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির রাজধানী তেহরানের দক্ষিণে এই ঘটনা ঘটে। জরুরি বিভাগের বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, তেল শোধনাগারের আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে আগুন নিভাতে জরুরি সেবা কার্যক্রম বা ফায়ার সার্ভিসের বেগ পেতে হয়েছে। তেহরানের প্রাদেশিক ক্রাইসিস ম্যানেজমেন্টের অফিসে জানিয়েছে, তরল গ্যাস পাইপলাইনের লিকেজের ফলে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনা তদন্ত করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, আগুন লাগার পর ওই তেল শোধনাগারের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় যুব জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, তেল শোধনাগারের 18টি ট্যাঙ্কের আগুন লাগে। বৃহস্পতিবার আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শোধনাগারের প্রধান নির্বাহী কর্মকর্তা হামেদ আরফান বলেন, গতকালের তুলনায় আগুনের গতি কমেছে, মাত্র 5% আগুন অবশিষ্ট রয়েছে। কারাবাক এবং লিবিয়া যুদ্ধক্ষেত্রে তুরস্কের তরুণী ড্রোনগুলো শুধু বিপুল সাফল্যই লাভ করেনি, তারা বিশ্বব্যাপী প্রশংসাও পেয়েছে। এবার সুইজারল্যান্ড ভিত্তিক প্রচার মাধ্যম এসআরএফ ও তুরস্কের তরুণী এই বিস্ময়কর অস্ত্রগুলোর গুণকীর্তন করছে। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আয়োজিত সুইস টিভির প্রোগ্রাম 10/10 একটি পর্বে তুরস্কের ড্রোনের সাফল্য নিয়ে আলোচনা করা হয়েছে। সোমবার এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। এটিভি অনুষ্ঠানে তুরস্কের ড্রোন নির্মাতা কোম্পানি বাইকারের জেনারেল ম্যানেজার সাধারণ ব্যবস্থাপক সেলজুক বাইরাক্তারের সাক্ষাৎ নেওয়া হয়।
ওইটিভি অনুষ্ঠানে সামরিক বিশেষজ্ঞরা এই ড্রোনকে কার্যকর বলে বর্ণনা করেছেন। এ সময় সামরিক বিশেষজ্ঞরা সিরিয়া, লিবিয়া এবং কারাবাখের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তুরস্কের তৈরি ড্রোনগুলোর সাফল্যের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এটিভি অনুষ্ঠানের আলোচকরা বলেন, যুদ্ধক্ষেত্রে এই ড্রোনগুলোর ব্যাপক সাফল্য তাদের ব্যাপক প্রচার এবং প্রসারের কারণ। এটিভি প্রোগ্রামে এই বিষয়টিও প্রচার করা হয় যে তুরস্ক ইউক্রেনের ড্রোনগুলো রফতানি করার জন্য চুক্তি করেছে। অতি সম্প্রতি দেশটি ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডেও তাদের ড্রোন রফতানি চুক্তি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তানের যুদ্ধরত দলগুলো যদি শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র এবং জোট বাহিনী সেনা প্রত্যাহারের পর সংঘাত পীড়িত দেশটির প্রতিবেশী দেশগুলোতেও বিশৃঙ্খলা দেখা দেবে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রায় অর্ধেক সেনা কমানোর ঘোষণা দেওয়ার একদিন পর বুধবার প্রধানমন্ত্রী ইমরান খান এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। যুক্তরাষ্ট্র এবং আফগান তালিবানের মধ্যে 2020 সালের চুক্তির ফলশ্রুতিতে এই প্রত্যাহার কর্মসূচি শুরু হয়েছে। তবে তালেবানরা ক্ষমতার জন্য কাবুল সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই লিপ্ত রেখেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগের প্রেক্ষিতে সেখানে অরাজকতা এড়াতে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক মীমাংসা এবং স্থিতিশীলতা একান্তই কাম্য। সৌদি আরব গত বছর ফ্রান্সকে 70 কোটি 40 লাখ ইউরোর অস্ত্র কিনেছে। করোনাভাইরাসের মহামারী এবং আরও অন্য কিছু কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা 41% কমে যাওয়ার পর প্রধান অস্ত্রক্রেতা হিসেবে রয়ে গেছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ফ্রান্স গত বছর অস্ত্র বিক্রির খাত থেকে 490 কোটি ইউরোর সমপরিমাণ অর্থ আদায় করেছে। তার আগের বছর দেশটি এই খাত থেকে অর্থ আয় করেছিল 830 কোটি ইউরো। গত বছর ফ্রান্স থেকে আমেরিকা দ্বিতীয় প্রধান ক্রেতা হিসেবে 43 কোটি 40 লাখ ইউরো এবং মরক্কো 42 কোটি 60 লাখ ইউরো মূল্যের অস্ত্র কিনেছে। ফ্রান্স থেকে সৌদি আরব যেসব অস্ত্র কিনেছে তা মানব অধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র প্রধানত দরিদ্র পীড়িত ইয়েমেন জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। গত 6 বছরে সৌদি আগ্রাসনে ইয়েমেনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেশের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে এই বিশ্ব সংস্থা, অথচ আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য এবং জরুরি ওষুধপত্র কিনতে পারছে না, সেই বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ। গতকাল সন্ধ্যায় জাওয়াদ জারিফ এক টুইট পোস্টে বলেন, কাগজে কলমে জাতিসংঘ ইরানকে তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করল। মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভলকানো বুচরিখকে লেখা একটি চিঠিতে বলেছেন, ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে 1,62,51,000 ডলার পরিশোধ করতে হবে। এ সম্পর্কে জাওয়াদ জারিফ তার টুইটারে লিখেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়টি জাতিসংঘ মোটেই বিবেচনা করেনি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য কেনার মতো জরুরি কাজে অর্থ ব্যয় করতে পারছে না, সে বিষয়টি উপেক্ষা করে গেছে। জাতিসংঘ সনদে 19 নম্বর অনুচ্ছেদ অনুসারে যেসব দেশ 2 বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হয়ে যাবে। এই কারণে ইরান, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র কামরুজ, কঙ্গো, লিবিয়া সহ সব অনেক দেশই ভোটের অধিকার বাতিল হয়ে গেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে থাকা অর্থ সংগ্রহ করতে পারছে না ইরান, ফলে জাতিসংঘের চাঁদা দিতে পারেনি ইরান। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।